কোতুলপুরের দেশরা বকুলতলা এলাকায় জলে ডুবে মৃত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গত তিন দিন নিখোঁজ থাকার পর পুকুরের জলে ভাসতে দেখা গেল অভিজিৎ সাঁতরাকে। গত তিন দিন নিখোঁজ ছিল অভিজিৎ সাঁতরা, বাড়ির বাইরে বেরিয়েছিল অভিজিৎ, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়ি গেছে কিনা সেই বিষয়েও খোঁজ নিয়ে জানতে পারেন সে কথাও যে যায়নি, তারপর থেকেই এক প্রকার চিন্তায় ভুগছিলেন বাড়ির সদস্যরা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় অভিজিৎ মানসিক ভারসাম্যহীন ছিল, স্থানীয় একটি পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখেন প্রতিবেশীরা, খবর দেওয়া হয় তাদের বাড়িতে এবং তারা এসে শনাক্ত করেন যে মৃত ব্যক্তিটি অভিজিৎ। খবর দেওয়া হয় কোতুলপুর থানায়। কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমসি নিউজ। ঘটনা বলতে ওখানে মুড়ি যাচ্ছে, গিয়ে নটার সময় পায়খানা বসতে পারে, পায়খানা বসতে গিয়ে গেছে আর কি। কবে পেলেন? ওই তো প্রতিবার করছো বলে না করছো কেন? আর তিন দিন হচ্ছে, তিন দিন ধরে নিখোঁজ ছিল। হ্যাঁ, কোথায় বাড়ি ওনার? বেহাড়ায়। কীভাবে জানলেন? আজকে সকালে একজন গেলো পায়খানা বসতে হয়েছে, গিয়ে তখন হচ্ছে ভাসছে। কোথায় ভাসছিল? পুকুরের জলে। বাড়ির দেশরা বকুলতলা, তাই হাফ কিলোমিটারের মধ্যেই এটা কেসটা ঘটেছে। ঘটনা বলতে ও আজ দু থেকে তিন দিন আপনার ধরতে পারেন যে শনিবার দিন থেকে ওনাকে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, আর নটা সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরিয়েছে, যে দোকানে কাজ করে সে দোকানে সাইকেল জামা সমস্ত সব রেখে দিয়ে কোথায় গেছে কিছু পাওয়া গেল না। খোঁজ খোঁজ কিছিলাম, পেলাম না, হয়তো বড় ছেলে তো ওরা আসবে। তারপর ওই আপনার চাষবাসও করে টুকটাক, লেবার খেটে খায়, পারিবারিক অবস্থাও খারাপ। তারপর একটু মনে করে ওটা মস্তিষ্ক ঠিক ছিল না, তার সাথে হয়তো ওই গভীরতা পুকুর পিচ্ছাপ টিচ্ছাপ বসতে গিয়ে। এখন তো জানেন যে পঞ্চায়েতে যেভাবে এই আপনার ওই তিন লাইনে মাটি নিচ্ছে, ওই মাটিতে 30 ফুট কাটতে বললে তো 60 ফুট কেটে দিচ্ছে, 50 ফুট কেটে দিচ্ছে। সেই গর্ত অনুযায়ী এবার হয়তো ঘুরতে পড়ে গেছে, সাঁতার টাঁতার জানে না। আর প্রচুর পুকুরের ডালা, মাছের চাষ হচ্ছে। কখন জানতে পারলেন আমরা? আজকে সকালবেলা 7টায়, এরকম সময় 7টা সাড়ে 7টার মধ্যে একজন গিয়েছিল, পটি করতে গিয়েছিল, টয়লেট পটি করতে গিয়ে দেখে না ওখানে তো একটা লাশ ভাসছে, কে ভাসছে কে ভাসছে। তারপর দেখা গেলো যে হ্যাঁ, জানে তো অভিজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তিন দিন, তাহলে হতে পারে ঘুরে। তখন এবারে আনুমানিক করে দেখা গেলো যে হ্যাঁ, লাশটা বডিটা ওঠার পর বুঝে গেল হ্যাঁ, ফুলফুল আমাদেরই বলে। পুকুরের জল থেকে ওকে পাওয়া গেল? পুকুরের জল থেকে পুলিশ গিয়ে তারা নিজেরা থেকে তত্ত্বাবধান করে তারপর। যিনি মারা গেছেন ওনার নাম? ওনার নাম হচ্ছে অভিজিৎ সাঁতরা। বয়স? বয়স 30+। আর আপনার নাম? আমার নাম রামপ্রসাদ সাঁতরা। কে হন আপনি? উনি আমার শালা, আমি ওনার ভগ্নিপতি। আচ্ছা 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 আচ্ছা।